নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায়। কিন্তু সেই সব নিতান্ত পানসে গোছের ভূতের গল্প। পাড়াগাঁয়ের বাঁশ বাগানের আম বাগানের গেঁয়ো ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে, ওসব অনেক শোনা আছে। ওর বেশি আর কেউ কিছু বলতে পারলেন না। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন সম্প্রতি। ষাটের কাছাকাছি বয়স, তান্ত্রিক সাধনা করে, ঠিকুজি গোষ্ঠী বিনা পয়সায় করে দেন, কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধে হবে তা ঠিক করে দেন। পরের বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে। লোক অতি সজ্জন, সকলে মানে, শ্রদ্ধাও করে, অনেকে ওর সামনে ধূমপান পর্যন্ত করে না। শরৎবাবু ঢুকে বললেন, এই যে কি হচ্ছে আজ? আরে আসুন আসুন চক্রদিমশাই, আসুন আসুন, আমাদের ভূতের গল্প হচ্ছে আজকে বাদলার দিনে, তবে তেমন জমছে না আপনার তো? আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ভূতের গল্প না। সেটা কিসের গল্প তা আমি জানি নে, আপনারাই শুনে বিচার করুন। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। স্বর্গমর্ত যেন একসূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে। আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে মানে ডুয়ার্স অঞ্চলে বদলি করলে। আমার পরিবারবর্গ তখন ঢাকায়, তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেল নতুন জায়গা। সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই, বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর, ছোট লাইনে যেতে হয়, পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল, কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তুঙ্গ শিখরমালা চোখে পড়ে, বড় নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া, ছোট্ট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সেই ভদ্রলোকের নাম রেবতীমোহন মুখুজ্জি, বাড়ি নদিয়া জেলা, বেশ ফর্সা, লম্বা আর দোহারা চেহারা। আমায় খুব যত্ন করলেন, দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসা দিল। আপনাকে একটা কথা বলি। কি কথা? আপনার এখন এখানে আসা খুবই ভুল হয়েছে। কেন বলুন তো? আপনি জানেন না কিছু এদেশের ব্যাপারে? না, কি ব্যাপার? এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান। দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। এইরকমই এদেশের কাণ্ড। তবে আপনারা আছেন কি করে? হ্যাঁ, সে কথা বলে আর লাভ নেই, ইচ্ছে করে কি আর আছি? পড়ে আছি পেটের দায়, চাকরি ছেড়ে দিলে এ বসে যাবো কোথায়, খাবো কি? আমার দু দুটি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে, তবুও বদলি পেলাম না, কি করি বলুন তো শরৎবাবু? তবেই তো একটু সাবধানে থাকলেই হবে, জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে। ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুবই কম, বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন, তাদের ধরলে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে। আমি এরকম দুটো কেস দেখেছি, দুটোই মারা গেল। শুনে মনে ভয় হলো, কিন্তু সাবধান হয়েই বা কি করব, বিদেশে বেরিয়ে কতদূর সাবধান হওয়াই বা চলে। যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম। 10-12 মাইল দূরে দূরে গাঁজার দোকান, মদের দোকান, এইসব তদারকি করে বেড়াতে লাগলাম। খুব ভালোই লাগছিল। বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে, কত রকমের ফুল ফুটে, কত ধরনের পাখি ডাকে। দূরে হিমালয়ের তুষারাবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল। মিছরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণে, তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বেশি দেখা যেত না। ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল। উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার উপর বাংলো ধরনের ঘর করা হয়েছে। কাঠের মেঝে বেশ শুকনো খটখটে, ঘরটা বেশ বড়, আলো হাওয়াও বেশ আসে। মনের ভয় ক্রমে কেটে গেল। তখন মনে ভাবি রেবতীবাবুর ওটা উচিত হয়নি, এখানকার মাটিতে পা দিতে না দিতে
অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে? কেন করলেন ওটা রেবতীবাবু? অন্য কোনো মতলব ছিল নাকি? সাত পাঁচ ভাবি। এখানে আমার এক ব্রাহ্মণ আরদালি জুটল, নাম দিগম্বর পাঁড়ে। লোকটা অনেকদিন সেখানে আছে, রান্না করতো খুব ভালো। সে হাট বাজার রান্না বান্না সবই করত, কোনো অসুবিধে ছিল না। মাস দুই পরে সেবার বামনপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগারি তদারকে গেলাম। সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনপাড়া নর্থ টি এস্টেট। দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে। তারা বন অঞ্চলের উৎপন্ন সৌদা করে। গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তর ভাই সুশী সামন্তের। ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো, মাথা ধরল। দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিল, বললে এতেই সেরে যাবে, কোনো ভয় নেই। আপনাদের ওখানে ব্ল্যাক ওয়াটার হয়? খুব মানুষ মরে। তা মন্দ মরে না। আপনারা ভয় পান না? আমরা অনেকদিন আছি, নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি। সবাই দেখছি একই কথা বলে। গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বুঝতে পারলাম না, তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছলাম তখন বেলা হয়ে গিয়েছে। আমার তখন খুব জ্বর, পথেই কম্প দিয়ে জ্বর এসেছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন, ডাক্তার ডাকা হলো, ওষুধ ও ইঞ্জেকশনও চলল। তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল। দিন পনেরো বেশ আছি। সবাই বললে ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল, ও কিছু না। আমিও নিজেকে সেইভাবেই বোঝাল। আবার বেশ কাজকর্ম করি, শরীরে কোনো গ্লানি নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি, হঠাৎ আবার জ্বর এল। দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিল। আরদালি দিগম্বর পাঁড়েকে বললাম জল দাও। জল খেয়ে শুয়ে পেলাম। তিন দিন ভীষণ জ্বরের ঘড়ি কাটল। রেবতীবাবু ও থানার দারোগাবাবু দুবেলাই আসতেন। কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আরদালিকে তা শিখিয়ে দিয়ে যেত। তিন দিন পর জ্বর কমে গেল, ক্রমে বেশ সেরে উঠলাম। কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন পনেরো পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি, আবার হঠাৎ জ্বরে। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে, আবার ভেলকিবাজির মতো চলেও যায়। সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো, এখন গা সওয়ার দরুন সেই ভয় একেবারেই আর নেই। আরদালিকে ডেকে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায়। এবার একটু অন্য রকম হল, অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না। দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরুল। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম, সেরে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল। দুই দিন পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু ও দারোগাবাবু দেখা করতে এলেন। আরদালিকে চা দিতে বললাম, কিন্তু তারা চা খেলেন না। পরে বুঝেছিলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবে। দারোগাবাবু বললেন, শরৎবাবু একটা কথা বলি। বলুন। আপনি এখান থেকে চলে যান। কেন বলুন তো? ডাক্তারবাবুর তাই মত। কই, আমাকে তো কিছু বলেননি। না, আপনাকে বলেননি, আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য কিনা তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ, মানে আমি তো সেরে গিয়েছি। ও সারা বড় কঠিন,
বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাবো কি করে? রক্ষিয়াঘাট পার হওয়ার তো কোনো উপায় দেখিনি। ও কিছু ভাববেন না, স্ট্রেচার জোগাড় করেছি চা বাগান থেকে, কুলি পাঠাবো, পুলিশের একজন লোক সাথী থাকবে, আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না। বেশ, আমি তখন জানতাম না যে সেদিনই আমার জীবনের শেষ দিন হতো। যদি কিন্তু সে কথা ক্রমে বলছি। তখন বেলা 9টা হবে, গরম জল করে নিয়ে আসতে বললাম আরতালিকে, গা হাত পা মুছবো বলে। তারপর এক বাটি বার্লি খেলাম, আরো একটু বেলা হলে দুটি ভাতও খেলাম। এবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কিনা তা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি, একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে। একটা কথা, আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো, সেটা গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন? অসুখ তো সেরে গিয়েছিল। সেরে গিয়েছিল কিরকম সেবার এখনই সেটা শুনলে বুঝতে পারবেন, আসলে সারেনি। তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার? এই কথার জবাব আমি দিতে পারবো না, কাউকে জিজ্ঞেসও করিনি, তবে যেমন ঘটেছিল সেই রকম বলে যাচ্ছি। এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি, কিরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই। এই কথাটা আমিও কখনো ভেবে দেখিনি। আচ্ছা এবার গল্পটা বলি। বেলা 12টার পর স্টেশন নিয়ে এলো চা বাগানের লোকজন, সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু ও দ্বারকাবাবু। আমি আর আরদালি জিনিসপত্র গোছাচ্ছি, এমন সময় আবার জ্বর এলো, ভীষণ কম্পজ্বর। আর আমি বসতে পারলাম না, তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে দিয়ে খুলিয়ে পা দিয়ে শুয়ে পড়লাম। এবার আমি আর কিছুই জানি নে, আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে। যখন আবার আমার জ্ঞান হলো, তখন দুটো জিনিস আমার চোখে পড়ল। প্রথমে অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে। দ্বিতীয় জিনিস হলো, আমার বাক্স ও পুটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে। আমি মনে মনে ভাবলাম, আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি? কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা? অন্য লোকই বা নেই কেন কামরায়? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো। আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি, জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছি। কিন্তু ঘরে যদি হয় আরদালি দিগম্বর কই? ঘরে আলো জ্বালিনি, আমি কোথায়? তৃষ্ণা এসেছিল, ডাকতে গেলাম তাকে, গলার সরখানা আটকে গেল। দুবার ডাকতে গেলাম, দুবারই তাই হলো। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে, জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইল, ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে। কি ওখানে বাইরে? এই দেখুন, এতদিন পরে মনেও আমার গাটা কেমন শিউরে উঠল। দেখলাম কি জানেন, একটা কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি যেন করছে। দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল। তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে, কোনো ভয় নেই, গন্ডি দিচ্ছি, আজ রাত্রে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না, ঘুমো। অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম, তারপর সে ঘুরে গেল ওদিকে। আমার আর জ্ঞান হইল না, ঘুমিয়ে পড়লাম কি? এরপর কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না, কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে। তার বয়স 18-এর বেশি হবে বলে তো আমার মনে হলো না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে, ওর মুখ ঘামে ভিজে গিয়েছে, যেন সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল, জাগলি কেন, ঘুমো ঘুমো, কোনো ভয় নেই, ঘুমো। শেষবার যখন ও ঘুমো বলেছে,
তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে। ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানলার বাইরে, তার গায়ে জোৎস্না পড়েছে। এইখানেই আমার গল্প শেষ হল। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি, আমার শরীরে কোনো গ্লানি নেই, কিন্তু শরীর বড় দুর্বল, বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে একটু বেলা হলো, তখন দেখি দিগম্বর পাড়ে আর্দালি সন্তর্পণে পা টিপে এসে ঘরের মধ্যে উঁকিয়ে দিচ্ছে। আমি ডাকতে এসে যেন চমকে উঠল, কোনো উত্তর দিল না। আমি বললাম, রেবতী বাবুকে ডেকে নিয়ে এসো। থতমত খেয়ে সে যেন চলে গেল। কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে, তার মধ্যে রেবতী বাবুও ছিলেন। তিনি বললেন, কেমন আছেন শরৎবাবু? ভালো, আমি কিছু খাবো। তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি যেন বললেন। খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য। বার্লি খেয়ে শরীরে বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে। এর দুই দিন পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম, বুদ্ধও করলাম। তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষু মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেল। ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না, এমনকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এসব বন্দোবস্তও নাকি ঠিক হয়ে গিয়েছিল। সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবে, দারোগাবাবু তাও ঠিক করে রেখেছিল। অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যার পাশে সারা রাত বসেছিল, কে আমার ঘরের চারিদারে গণ্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে, সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল, এইসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারব না। যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরে স্বপ্ন দেখছি, তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না। স্বপ্ন যদি হয় বড় মধুর, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মুমূর্ষু মন। সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা, মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে। এই বলে শরৎ চক্রবর্তী চুপ করলেন, মনে হলো তার চোখে যেন জল চকচক করছে। উকিল নিতাই পদ রাহা বললে, ফেলে উঠে হলদিয়াতে আপনি ছিলে কতদিন? যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল, প্রায় ২ বছর। এভাবে একা ছিলেন বাসায়? আমি আর দিগম্বর, আর কেউ না। আর কোনোদিনও কিছু দেখেছিলেন কি? না। আর অসুখে ভুগেছিলেন? না। ঘন বর্ষার রাত, বাইরে বেশ অন্ধকার, জোনাকি জ্বলেছিল উঠানের শিউলি গাছটার ডালে পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম। নিতাই উকিল আর বেশি কথা বলেনি, বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম ছাতি দিয়ে।